স্কিল হচ্ছে ইউনাইটেড কিংডমের একটি পেমেন্ট সিস্টেম। তো বর্তমানে স্কিল খুবই জনপ্রিয় একটি পেমেন্ট সিস্টেম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ভেরিফাইড স্কিল অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিন। আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্কিল অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা গুগলে skill.com লিখে সার্চ করবেন। তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তার নিচে রয়েছে কান্ট্রি, আপনারা যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট করতে চান সেই কান্ট্রিটি সিলেক্ট করবেন। তারপর রয়েছে কারেন্সি, এখানে আপনারা যে কারেন্সি রাখতে চান সেটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি USD সিলেক্ট করে দিচ্ছি। তার নিচে রয়েছে ইমেল, এখানে আপনারা ইমেল দিয়ে দিবেন। তার নিচে রয়েছে পাসওয়ার্ড। সব কিছু দেওয়ার পর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এই সব পূরণ করে নিচ্ছি। সব কিছু ফিল আপ করা হয়ে গেলে তারপর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট করার জন্য পে অনলাইনে ক্লিক করবেন। তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। করার পর আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর রয়েছে সিটি, এখানে আপনারা আপনাদের সিটি দিয়ে দিবেন। তারপর রয়েছে পোস্টাল কোড, এখানে আপনারা পোস্টাল কোড দিবেন। তার নিচে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনারা আপনাদের জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে ফোন নাম্বার, এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন।
সব কিছু ফিল আপ করা হয়ে গেলে তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন ওটিপি যাবে, সেটি আপনারা এখানে টাইপ করবেন। কোডটি দেওয়া হয়ে গেলে তারপর আপনারা ভেরিফাইয়ে ক্লিক করবেন। তারপর আপনাকে 6 ডিজিটের একটি পিন সেট করতে হবে। পিন দেওয়া হয়ে গেলে তারপর আপনারা সেভে ক্লিক করবেন। তারপর আপনাকে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অ্যাড করে এখানে ডিপোজিট করতে হবে। তো আপনারা যদি ডিপোজিট করতে চান তাহলে আপনারা ডিপোজিট নামে ক্লিক করবেন। করার পর আপনার কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার দিয়ে সেভ কার্ড ডিটেলস এখানে টিক মার্ক দিয়ে অ্যাড কার্ড অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তাহলে আপনার স্কিল অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই মুহুর্তে ডিপোজিট করে দেখাচ্ছি না। তো তারপর আপনারা ভেরিফিকেশন করার জন্য প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। করার পর সেটিংসে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে ভেরিফিকেশন একটি অপশান পেয়ে যাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ভেরিফাই ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট না করা পর্যন্ত তারা স্কিল অ্যাকাউন্ট ভেরিফাই করতে দিবে না। তো আপনারা গো টু ডিপোজিট এখানে ক্লিক করলে আগের পেজটিতে আবার রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।